এই চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগত। প্রতিদিন নতুন নতুন কিছু শেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বাস্তু নিয়ে আলোচনা করব। শুনে থাকি বা অনেকেই আমরা বাস্তু নিয়ে বিভিন্ন ধরনের চিন্তা চর্চা করে থাকি। বাস্তু হলে ভালো, বাস্তু ভালো হলে জীবনের উপর খুব ভালো প্রভাব পড়ে, বাস্তু খারাপ হলে জীবনের উপর খারাপ প্রভাব পড়ে। কিন্তু হাউ, কেন কেন এবং কিভাবে বাস্তু যদি ভালো হয় তা নিয়ে জীবনের উপর কেন ভালো প্রভাব পড়ে, আর বাস্তু যদি খারাপ হয় তবে আমাদের জীবনের উপর কেন খারাপ প্রভাব পড়ে, এই একটি প্রশ্ন। এই প্রশ্ন আমাদের অনেকের মনে ঘুরতে থাকে, এটি কেন এবং বাস্তু অ্যাকচুয়ালি বাস্তু জিনিসটি কি। এবং একটি কথা অবশ্যই বলবো, বাস্তু হচ্ছে কোনো তন্ত্র মন্ত্র জাতীয় কোনো জিনিস নয়, বাস্তু হচ্ছে একটি বিজ্ঞান ভিত্তিক তথ্য। কেন বাস্তু ভালো হলে আমাদের জীবনের উপর, কর্মক্ষেত্রের উপর এবং একটি ব্যক্তির সফলতার উপর ভালো প্রভাব পড়ে, এবং বাস্তু যদি খারাপ হয়ে থাকে তাহলে কেন সেই ব্যক্তির সফলতা, জীবন, তার আর্থিক সকল দিকে খারাপ প্রভাব পড়ে, সেই জিনিসটি আজকের ভিডিওতে বলবো। এবং এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা অবশ্যই বাস্তু বিষয়ে আপনাদের যত ধারণা, যত প্রশ্ন, সেই সকল ধারণা এবং প্রশ্ন আপনারা অবশ্যই বুঝতে পারবেন। ভিডিওটিকে লাইক অবশ্যই দেবেন, শেয়ার অবশ্যই করবেন। বাস্তু হচ্ছে কোনো একটি স্থানের উদ্দেশ্য সম্পূর্ণ করা বা কোনো একটি স্থানের সফল হওয়া বা কোনো ব্যক্তির জীবনে সফল হওয়া বা কোনো ব্যক্তির জীবনে ব্যাঘাত জন্মা, বাধা জন্মা, সেই সকল কিছুর উপর নির্ভর করে। বলেছিলাম যে বাস্তু খারাপ হলে জীবনে বিভিন্ন ধরনের বাধা বিপত্তি আসতে পারে, অনেক ধরনের সমস্যাও দেখা দিতে পারে। যখন বা যে কোনো কাজ যে কোনো দিকের মাধ্যমে করে থাকি বা কোনো তত্ত্বের মাধ্যমে সেইগুলিকে নির্মূল করা হয় তাকেই বলা হয় বাস্তু। আমি এক্সাম্পলের উদাহরণ দিয়ে একটি কথা বলবো। একটি ঘর, এখন সেই ঘরটির উদ্দেশ্য কি হতে পারে? একটি ঘর কেউ তৈরি করলো বা একটি বাড়িতে কোনো ফ্যামিলি রয়েছে, মানুষ রয়েছে সেই বাড়িতে, বাড়িটির উদ্দেশ্য কি, বাড়িতে থাকা মানুষের উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটি, যখন একজন ব্যক্তি একটি ঘর বানাবে সেই ঘরে যখন পরিবারের বিভিন্ন সদস্যগণ থাকবে তারা কি চাইবে? জীবনে যেন সুখ শান্তি থাকুক, জীবনে যেন সমৃদ্ধি বৃদ্ধি পাক, সকলের স্বাস্থ্য যেন ভালো থাকুক, জীবনের যত সমস্যা যেমন আর্থিক সমস্যা উপরিও আরো অন্য অন্য ধরনের যেমন সমস্যা, সেই সকল সমস্যা যেন তার জীবন থেকে চলে যায়। এটাই হচ্ছে একটি বাড়ির প্রধান উদ্দেশ্য। কেন কি একটি বাড়ি বানানোর পর সকলেই চায় যেন আমার বাড়িতে সর্বদা সুখ শান্তি থাকুক, আমার জীবনে বাড়ির যতজন রয়েছে সকলের জীবনের উপর যেন সমৃদ্ধি হোক, সফলতা পাক সকলে, সকলের স্বাস্থ্য যেন খুব ভালো হয়ে থাকুক। তেমনই আমি আরেকটি উদাহরণ দিচ্ছি, একটি ফ্যাক্টরি যেখানে প্রোডাকশন করা হয়, সেই ফ্যাক্টরি একটি কোনো একজন ব্যক্তি কোনো একজন মানুষ একটি একটি কারখানা একটি তৈরি করেছে, সেই কারখানাটির উদ্দেশ্য কি হতে পারে? কারখানায় তো সুখ শান্তির দরকার নেই, কারখানাতে স্বাস্থ্য নিয়ে কোনো দরকার নেই, কারখানার উদ্দেশ্য একটি, সেই কারখানাতে যা জিনিস তৈরি হচ্ছে অর্থাৎ সেই কারখানার প্রোডাক্টিভিটি যেন খুব বেশি হয়, যা তৈরি হচ্ছে সেই তৈরি করা জিনিসগুলি যেন খুব বেশি হয়ে থাকে, সেগুলি উন্নত মানদণ্ডের হয়ে থাকে এবং সকলেই যেন সেইটি পছন্দ করে থাকে, এইটি হচ্ছে গিয়ে উদ্দেশ্য। তো এখানে আমি আপনাদেরকে দু উদাহরণ দিয়েছি, একটি বাড়ির উদাহরণ এবং একটি কারখানার উদাহরণ, একটি ফ্যাক্টরির উদাহরণ। তেমনই হয় বাস্তু নিয়ে চর্চা, অর্থাৎ একটি বাড়িতে বাস্তুর কেমন প্রভাব পড়তে পারে বা একটি বাড়ির উদ্দেশ্য কি বা একটি ফ্যাক্টরির উদ্দেশ্য কি। এখন বলবো বাস্তু কি জিনিস। আমরা দিক বা তত্ত্বের কথা বলেছিলাম, দিক এবং তত্ত্ব নিয়েই বাস্তু বলা হয়, অর্থাৎ দিককে নির্মূল করা বা তত্ত্বকে নির্মূল করা সেটিকেই বলা হয় বাস্তু। বাস্তু পাঁচটি উপাদানের উপর নির্ভর করে, অর্থাৎ পাঁচটি এলিমেন্টসের উপর বাস্তু নির্ভর করে থাকে। এবং আমরা সকলেই এই পাঁচ এলিমেন্টের কথা আমরা অনেকেই জানি, এই পাঁচ তত্ত্বের কথা আমরা অনেকেই জানি, তার উপরেও আমি আপনাদেরকে বলছি। এই পাঁচটি উপাদান হচ্ছে, পাঁচটি এলিমেন্ট হচ্ছে ফায়ার, ওয়াটার, এয়ার, আর্থ অ্যান্ড স্পেস, অর্থাৎ অগ্নি, জল, বায়ু, পৃথিবী এবং আকাশ। এবং এই পাঁচটি তত্ত্ব দিয়েই এই বিশ্ব ব্রহ্মাণ্ড
গঠিত হয়। এই পাঁচ তত্ত্ব দিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ড গঠিত হয়। মানুষের শরীর, একজন ব্যক্তির শরীর এই পাঁচ এলিমেন্টস দিয়েই, এই পাঁচ তত্ত্ব দিয়েই তৈরি হয় এবং যাকে আমরা এক প্রকারে ভগবান বলেও মেনে থাকি। এবং ভগবান কি জিনিস যদি আমরা বিস্তৃত বিবরণ দিতে চাই, তবে এই পাঁচ তত্ত্বই হচ্ছে গিয়ে ভগবান। বাস্তুর মেন জিনিস হচ্ছে বাস্তু খারাপ এবং ভালো, খারাপ প্রভাব এবং ভালো প্রভাব, তার দুটিই কথা রয়েছে, হয় ধ্বংস করা না হলে সৃষ্টি করা। বাস্তুর মেন প্রভাব ভালো প্রভাব সৃষ্টি করা, খারাপ প্রভাব ধ্বংস করা। এই যে পাঁচটি যে এলিমেন্টস রয়েছে, পাঁচটি যে তত্ত্ব রয়েছে, এই পাঁচটি তত্ত্বই আমাদের জীবনের উপর প্রভাব ফেলে থাকে। আমাদের যখন মৃত্যু হয় তখন বলা হয় আমরা এই পাঁচ তত্ত্বতেই আমাদেরকে বিলীন করে দেওয়া হয়। যেমন যারা হিন্দু ধর্মের রয়েছে, অগ্নিকে, অগ্নির উপর সেই ডেড বডি রাখা হয় এবং অগ্নিকে মাধ্যম করে তাতে বিলীন করা হয়। যারা মুসলমান ধর্মের রয়েছে তারা পৃথিবীকে মাধ্যম করে, অর্থাৎ তাদেরকে মাটির নিচে রাখা হয়, তাই পৃথিবীকে মাধ্যম করে তাদেরকে বিলীন করা হয়। যারা বৌদ্ধিস্ট রয়েছে তাদেরকে আকাশকে মাধ্যম করে তাদেরকে বিলীন করা হয়। যখন এই পাঁচটি তত্ত্ব ব্রহ্মাণ্ডে, যখন এই পাঁচ তত্ত্ব অসন্তুলিত হয়ে যায়, তখনই আপনার জীবনেও বিপদ আসতে পারে বা আপনার কেরিয়ারও বিপদ আসতে পারে, বিশ্ব ব্রহ্মাণ্ডেও বিপদ আসতে পারে। অর্থাৎ যখন এই পাঁচ তত্ত্ব ইমব্যালেন্স হয় তখনই আমাদের শরীরে অনেক ধরনের সমস্যা দেখা দেয়, আমাদের মাইন্ডে সমস্যা দেখা দেয়, আমাদের দৈনন্দিন জীবনে অনেক ধরনের সমস্যা দেখা দেয়। ঠিক এমনই আমাদের বাড়িটির উপরও এই পাঁচ তত্ত্বের উপর নির্ভর করে বিভিন্ন সমস্যা এবং বিভিন্ন ধরনের প্রভাব বা বিভিন্ন ধরনের খারাপ প্রভাব ভালো প্রভাব দেখা যায়। এই পাঁচ তত্ত্বের উপর একটি বাড়ি তৈরি হয়, তা পাঁচ এলিমেন্টসের উপর। যখনই এই পাঁচ এলিমেন্টসের ভিতরে যে কোনো এলিমেন্ট যখন ইমব্যালেন্স হয় তখনই এই প্রভাব, খারাপ প্রভাব এবং ভালো প্রভাবের দেখা দেয়। তাই এই যে পাঁচটি তত্ত্ব রয়েছে, পাঁচটি এলিমেন্টস রয়েছে, এই পাঁচটি এলিমেন্টস ব্যালেন্স থাকাটা খুবই প্রয়োজন। যে ব্যক্তির উপর বা যে জায়গার উপর, যে বাড়িটির উপর এই পাঁচটি তত্ত্ব সর্বদা ব্যালেন্স হয়ে থাকে, সেই বাড়িতে সর্বদা উন্নতি হয়। সেই ব্যক্তি উপর যদি কি পাঁচ তত্ত্ব সর্বদা ব্যালেন্স হয়ে থাকে, সেই ব্যক্তি সর্বদা সফলতার দিকে চলে যায়। সে যে কাজই করুক না কেন, তার সকল কাজে তার সফলতা সে অবশ্যই পেয়ে থাকে। এবং এই পাঁচ তত্ত্ব ব্যালেন্স করে রাখাটা খুবই প্রয়োজন। এবং এই পাঁচটি তত্ত্বের প্রতিটি তত্ত্বের এক একটি দিক আছে। যদি এই দিকের বিপরীতে কিছু করা হয়, এই পাঁচ এলিমেন্টসের দিকের বিপরীতে যদি কিছু করা হয়, তখনই সেটি ইমব্যালেন্স হয় এবং সেইখানে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। সেটি আপনার বাড়িই হোক বা আপনার কারখানাই হোক বা যেখানে আপনি কাজ করছেন সেখানেই হোক, যে কোনো জায়গায় এই পাঁচ তত্ত্বে যদি ইমব্যালেন্স হয়ে থাকে সেখানে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। তাই এটিকে ব্যালেন্স করে রাখাটা প্রয়োজন এবং এই ব্যালেন্স করাটাকেই বলা হয় বাস্তু। এই পাঁচ তত্ত্বের উপর এখন আলোচনা করব। যেমন জল সৃষ্টি কি করে, জল সৃষ্টি করে বাতাসকে, অর্থাৎ জলের দ্বারাই বাতাসের সৃষ্টি হয়। বাতাসের দ্বারা কিসের সৃষ্টি হয়, বাতাসের দ্বারা সৃষ্টি হয় আগুনের। যখন এক জায়গায় যদি কোনো আগুন জ্বলে থাকে, যদি সেই জায়গায় যদি খুব বেশি বাতাস দেওয়া হয়, তবে দেখবেন সেই আগুনটি অনেক বড় হয়ে যায়। যেমন বাতাস আগুনকে সৃষ্টি করে জল, তেমন বাতাসকে সৃষ্টি করে আগুন। সৃষ্টি করে কাকে, পৃথিবীকে। পৃথিবী কাকে সৃষ্টি করে, আকাশকে। এবং আকাশ কাকে সৃষ্টি করে আবার, আকাশ সৃষ্টি করে জলকে। সেই আকাশ থেকে মেঘের দ্বারা আবার সেই জল আসে, একটি চক্র। বুঝতে পেরেছেন কথাটি, এটি একটি চক্র, এটি একজন আরেকজনকে সৃষ্টি করে। এই সৃষ্টির বিপরীতে যদি আমরা গিয়ে থাকি তখনই বাস্তুর প্রবলেম হয়, তখনই বিভিন্ন ধরনের সমস্যা হয়। কিভাবে, যেমন জল ধ্বংস করে কাকে, আগুনকে। যেখানে আগুন জ্বলছে সেই আগুনটি কিভাবে নিভবে, আগুনটি নিভবে জলের দ্বারা, অর্থাৎ জল আগুনকে ধ্বংস করে। ঠিক সেইভাবে বাতাস পৃথিবীকে ধ্বংস করে, খুব জোরে বাতাস দিলে অনেক কিছু ভেঙে পড়ে, গাছ বাড়ি ঘর, তেমনি আবার আগুন কাকে ধ্বংস করে, আগুন ধ্বংস করে স্পেসকে। এবং পৃথিবী কাকে ধ্বংস করে, পৃথিবী ধ্বংস করে জলকে, এবং ব্রহ্মাণ্ড ধ্বংস করে আবার বাতাস। তো কথাটি বুঝতে পেরেছেন, অর্থাৎ বাস্তু এমন একটি জিনিস যেভাবে সৃষ্টি এবং ধ্বংস। আমরা যদি
ধ্বংসের জায়গাতে যদি সৃষ্টিকে নিয়ে আসি এবং সৃষ্টির জায়গাতে যদি আমরা ধ্বংসকে নিয়ে আসি, তবেই এটি ইমব্যালেন্স হয় এবং বিভিন্ন জনের উপর প্রভাব পড়ে থাকে। আপনার মানসিকের উপর প্রভাব পড়বে, আপনার যে জায়গায় রয়েছেন, যেখানে কর্মক্ষেত্র আপনার, যেখানে আপনি কাজ করছেন, সেই সকল জায়গার উপর এটি খারাপ প্রভাব পড়ে থাকে। তাই বাস্তুকে, এই পাঁচটি তত্ত্বকে, এই পাঁচটি উপাদানকে সর্বদা ব্যালেন্সে রাখতে হয়। এটি ব্যালেন্সে যখন থাকবে আপনার উন্নতি হবেই, এটি একটি সায়েন্টিফিক রিজন, আপনার উন্নতি হবেই। এবং এটি যদি ব্যালেন্সে যদি না থাকে তখনই আপনার অবনতি হবে, আপনার জীবনে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেবে। আশা রাখছি আপনারা হয়তো বুঝতে পেরেছেন। এ বিষয়ে পরে আবার আরেকটি ভিডিও দিব আমি বানিয়ে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক অবশ্যই দিন, শেয়ার করুন। যারা আজকে চ্যানেলটিতে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।